এই কাজ মাটি কাটা কাজ না যে আমি যেটা হয় আর কি ভাই তুই মাটি কাটিস হ্যাঁ মাটি কাটিস চল আমি যাব দিন হয়ে যাবে এটা তো মাটি কাটা কাজ না গিয়ে ধুমধাম কোপালাম কমপ্লিট দিস ইজ আর্ট আমরা একজন আর্টিস্ট বুঝতে হবে কেউ এটাকে শক্ত করে ধরার চেষ্টা করবে না কমফোর্টেবলের সাথে ধরার চেষ্টা করবে কমফোর্টেবলের সাথে বলতে জাস্ট এই আমি এরকম ভাবে যখনই ধরতে যাব তখন আর আমার কাজ হবে না ফিঙ্গার হবে না তখন অন্য সব জায়গায় নড়ে যাবে আমরা একটা জায়গায় নড়ানোর জন্য ইউজ করব সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার এবং সেটা আমাদের খুব আলতু ভাবে ধরতে হবে প্রথমে জিরো পয়েন্ট ফাইভ এক জিরো পয়েন্ট ফাইভ এক দুটো কিন্তু একই কিন্তু আমি চাইলে আগে জিরো দুইও মেরে নিতে পারি আমি চাইলে আগে পয়েন্ট ফাইভ পর্যন্ত মেরে নিতে পারি আমি চাইলে আগে জিরোটাও মারতে পারি শুধু ফিঙ্গার শুধু ফিঙ্গার শুধু একটা ফিঙ্গার নাড়াও তো শুধু এই ফিঙ্গার নাড়াও আর কিচ্ছু নাড়াবে না নাড়াও গুড ভেরি গুড ফিলের সাথে ফিলের সাথে গুড ভেরি গুড শুধু একটাই ফিঙ্গার নড়বে আর কিচ্ছু নড়বে না গুড ভেরি গুড শুধু একটাই ফিঙ্গার নড়বে যার যার প্রবলেম হচ্ছিল এখনই সব পাঁচ মিনিটে সলভ হয়ে যাবে এটার ডিসটেন্স বড় হলে আরো ছোট করে নাও নো প্রবলেম তারা ওর ব্যাপার নেই খুব রিল্যাক্সে এটা আমার ফুল শক্ত সবার রেডি সব হয়ে গেছে আচ্ছা করো আস্তে আস্তে করো আমি আর একটুখানি সময় আমি বলে দিই একটু হ্যাঁ আসলে আমি দেখিয়েও সমস্যা নেই দাও একজন একটা একটু নিয়ে নিচ্ছি আমরা এটা এই উপরের পাট এটা আমাদের উপরের পাট এই চারটে আঙুল এটা আমাদের নিচের পাট আমাদের উপরের পার সব সবসময় ফিক্সড পুরো ফিক্সড এই যে এবার আমি ছেড়ে দিলাম এটা সোজা রয়েছে দেখো এইটা এটা বোতল যেটা ঝুলছে সেটা না এটা সোজা রয়েছে দেখতে পাচ্ছেন এটা আমার এরকম ভাবে আমি রেখে দেবো এবার পড়ে যাচ্ছে তো এটাকে সোজা রাখার জন্য আমার কি কি করতে হবে সবকটা আঙুল দিয়ে এটাকে সাপোর্ট এটা কিন্তু আমার পুরো সোজাই এমন হয় জলের ওয়েটটা একটু বেশি আছে দেখো ভালো করে আমার এটা কিন্তু জলের ওয়েটটা একটু কমিয়ে নেবে সমস্যা নেই এটা কিন্তু আমার সোজাই হ্যাঁ আমি যা শুধু একটা আঙুলি নাড়াচাড়া করব আমার এইটা কোনো নড়বেই না আমার এই যে যেটা ওয়েট রয়েছে শুধুমাত্র সেটা নড়বে ভালো করে দেখো এটা কিন্তু আমার সোজা তো সোজাই বুঝতে পারছো যদি ফিল না করো এইসব জিনিস শিখতে পারবে না যদি কেউ ফিলের সাথে না করো এই চল গড়ে করে দি। তাতে কিন্তু শিখতে পারবে না সেই যে কোনো ছোট ছোট জিনিস আমরা ফিলের সাথে করব। কারণ এই কাজ অন্যই মাটি কাটা কাজ না যে আমি যেটা হয় আর কি ভাই তুই মাটি কাটি আমি যাবো পরের দিন হয়ে যাবে এটা তো মাটি কাটা কাজ না গিয়ে ধুমধাম কোকালাম কমপ্লিট দিস ইস আর্ট আমরা একজন আর্টিস্ট বুঝতে হবে আমরা মানুষকে সুন্দর করে সাজাই সুতরাং আমাদের প্রত্যেকটা পয়েন্ট আমরা যদি সুন্দর করে বা ফিলের সাথে না বুঝি তাহলে কিন্তু পসিবেল না তাহলেই ওই ধত্তকটা মার পেরে হবে মানে বুঝতে পেরেছো সবাইকে বলছি দেখো আরো একবার আমি বুঝাচ্ছি এই যে যেটা এই যে সোজা রয়েছে এই কেচির এই মুখটা এটা পুরো সোজাই থাকবে এই যে আমাদের শুধু কোনটায় কাজ হবে অনলি ফর ফিঙ্গার অনলি যেটায় বোতল রয়েছে ভালো করে বুঝে নাও যার বোতলে ওয়েট বেশি সে দরকার হলে ওয়েট কমিয়ে নাও কারণ শুধুমাত্র এখানটায় আমার এই বোতলের প্রেশারটা কিন্তু এই আঙুল দিয়ে তুলতে হবে বুঝে নাও বোঝা গেল আমার এটা সোজা তো সোজাই থাকবে দেখো একটাই নরবর করছে ওইটা কিন্তু সোজাই রয়েছে ভুল জায়গায় নজর যাচ্ছে নজর ফোকাস ফোকাস এইটা পুরো স্ট্রং থাকবে এটা ফুল স্ট্রং থাকবে হ্যাঁ করো এবার সাপোর্ট নিয়ে করো প্রবলেম হবে সাপোর্ট নিয়ে করো সমস্যা নেই যার যার এখানটায় দরকার হলে সাপোর্ট প্রয়োজন হলে যার যার প্রয়োজন হবে সাপোর্ট নিয়ে করো ফিলের সাথে করো ফিলের সাথে হ্যাঁ এ দেখলো এ রাখলো আমাকে রাখলো কেউ আচ্ছা আচ্ছা হ্যাঁ এই তো এই তো হ্যাঁ এই হচ্ছে ভেরি গুড ঠিক হয়ে যাবে আচ্ছা তোমরা আমাদের গত দুদিন ছুটি ছিল দুদিনে আট ঘন্টা প্র্যাকটিস করেছিলে হ্যাঁ হ্যাঁ তুমি নাও তো খেয়ে নাও খেয়ে নাও সমস্যা কি হয়েছে আচ্ছা আচ্ছা আমাদের চার চার আট ঘন্টা দুদিনের প্র্যাকটিস ছিল প্রথম দিন মিটিং এ বলেছিল না মেন্টালিটি তোমাদের উপরে আমি আমাকে আমার টিচার বলেছে চার ঘন্টা প্র্যাকটিস করতে আমার যদি ইচ্ছা না থাকে আমি এক ঘন্টা প্র্যাকটিস করে আর করব না আমার যদি ইচ্ছা থাকে তাহলে চার ঘন্টা কেন আমি চাইলে আট ঘন্টাও প্র্যাকটিস করতে পারি বুঝতে পেরেছ এবং এই প্র্যাকটিস কেউ করে না তার কারণ হচ্ছে ইজি প্র্যাকটিস তাই কঠিন প্র্যাকটিস হলে সবাই মানে বুঝতে পেরেছ মানুষ ভেবে হাল ছেড়ে দেয় শুধু ওয়ান ফিঙ্গার একটা জিনিস দেখবে তো করতে করতে দেখবে সমস্যা নেই ভালো করে দেখো আমি এটা পুরো দেখাচ্ছি আমার ওইটা পুরো সোজা থাকবে সবাই কন্টিনিউ হাত চালাবে এবং এটাও ফলো করবে হ্যাঁ ভালো করে দেখো এটা আমার সোজা রয়েছে হ্যাঁ আসো বুঝতে পেরেছ এটা আমার কিন্তু ফুল সোজা আর এইটার এইটার যে অ্যাঙ্গেল সেটা একটু সেটাও একটু দেখবে কতটা অ্যাভারেজ আমি অ্যাঙ্গেল রেখেছি অলমোস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অলমোস্ট আমার ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে এই আঙুলে যদি আমি ছোট ফাঁকা রাখি এখানটায় যদি ছোট রাখি তাহলে এটাও ছোট হবে তাহলে কিন্তু আমাদের হবে না বুঝতে পারলে এই যে দেখো আমার এটা সোজা রয়েছে আমি কিন্তু সিঙ্গেল এই একটা নিয়ে নাড়াচাড়া করছি ভালো করে বুঝে নাও আমি সিঙ্গেল ওই একটা নিয়ে কিন্তু নাড়াচাড়া করছি যখন আমাদের হাত ঘুরবে দেখবে এক্ষুনি ঘুরে যাবে যখন আমাদের জাস্ট হাত ঘুরাবো আমরা যখন আমাদের হাত ঘুরবে তখন ওই সেম একটা আঙুলি কিন্তু নড়বে এখনই দেখতে পাবে এটা কিন্তু তখন আমার ফিক্সড নড়ছে শুধু এই একটাই আঙুল একটাই আঙুল নড়ছে বুঝতে পেরেছো আমাদের এটা সবসময় থাকবে ফিক্সড গুড ভেরি গুড ভেরি গুড করো এখন আমি দেখবো এখন আমি হালকা একটু প্র্যাকটিসটা দেখবো হ্যাঁ ভেরি গুড প্রবলেম হচ্ছিল সেটা ঠিক হয়ে গেছে ভেরি গুড একটু প্রবলেম রয়ে গেছে সাপোর্ট দিয়ে নাও বেশিক্ষণ না আধ ঘন্টা সাপোর্টে কাজ করবে রেডি হয়ে যাবে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হুম ঠিক আছে ভেরি গুড এটাকে একটু পাওয়ারে রাখবে একটু পাওয়ার যাতে এটা হ্যাঁ 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 দেখো করো আমি একটু দেখি করো এই সাইড তুলবে না এই 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 সাইড সাইড ডাউন ডাউন করো যে শুধু ফিঙ্গার শুধু ফিঙ্গার শুধু একটা ফিঙ্গার নাড়াও তো শুধু এই ফিঙ্গার নাড়াও আর কিচ্ছু নাড়াবে নাড়াও গুড ভেরি গুড ফিলের সাথে ফিলের সাথে গুড ভেরি গুড শুধু একটাই ফিঙ্গার নড়বে আর কিচ্ছু নড়বে না

সহ্যের বাইরে না কষ্ট করে তুলছো সেরকম না সহ্য করতে পারবে ঠিক ততটাই ওয়েট ভালো হচ্ছে আমি কি বললাম ফাঁকা ঠিক ততটাই ফর্টি ফাইভ ডিগ্রি ছোট ফাঁকা না প্রপার ফাঁকা করো হ্যাঁ বসো ওখানে বসো ওখানে সমস্যা হবে না করো ঠিকই তো করছিলে ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম ঠিক আছে ওগুলো কোনো ব্যাপারই না প্র্যাকটিস তোমার অটোমেটিক প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এই যে আসছে প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে চাপ নেই প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্র্যাকটিস সব হয় ঠিক আছে হ্যাঁ 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 অলমোস্ট 45 হ্যাঁ ঠিক আছে প্র্যাকটিস না করলে তোমাদের উইকনেস কিন্তু আমি দূর করতে পারবো না হুম ভালো হচ্ছে ভালো হচ্ছে ম্যাক্সিমাম এখন সবার রিকভার হয়ে গেছে এখন এটাকে কন্টিনিউ করতে হবে সময় তোমার কি প্রবলেম হচ্ছে কি ও হাত ব্যথা হয়ে ঠিক আছে হাত যখন ব্যথা হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেবে আবার চালু করবে হ্যাঁ হুম ভালো হচ্ছে যখন মনে হবে যে আমাদের পারফেক্ট হচ্ছে আমাকে দেখানোর প্রয়োজন নেই মানুষের মন সব বোঝে কোনটা ভালো কোনটা খারাপ আমার দেখে আমি পুরো বুঝতে পারছি আমার পারফেক্ট হচ্ছে দেন আমি তখন স্পিড নিয়ে চলে আসব। আগে আমার কি আসবে আগে পারফেকশন তারপরে আসবে স্পিড যখন আমার নিজের মন থেকে ফিল হবে যে আমার পারফেক্ট হচ্ছে দেন তারপরে আমি স্পিডে ধ্যান দেব আর যার পারফেক্ট হচ্ছে না সে আগে পারফেক্টে ধ্যান দেব ঠিক আছে কারণ তোমরাই ভালো বুঝতে পারছো তোমাদের ফিল ভিতর থেকে কেমন আসছে বা তোমাদের হচ্ছে কিনা প্রপার হান্ড্রেড পার্সেন্ট তোমাদের তবে একটা জিনিস ম্যাক্সিমাম সবার যে প্রবলেম ছিল সবে মাত্র হেয়ার কাটিং খুব সহজ আমি একদিনে তোমাদের কাটিং শিখিয়ে দেবো কিন্তু ওই একদিনে কাটিং শেখার জন্য তার আগে যে প্র্যাকটিস গুলো সেগুলো হচ্ছে এগুলো মানে বোঝা গেল তোমরা একদিনে কাটিং শিখে যাবে ওটা বড় ব্যাপার না কিন্তু ওই কাটিং শেখা মানে একদিনে শেখার জন্য যেগুলো আগে প্রয়োজন সেইগুলোতে আমাদের সময় যাচ্ছে আর ছেলেদের হেয়ার কাটিং কঠিন মেয়েদের হেয়ার কাটিং খুব সহজ আর একটু ফাঁকা করো হ্যাঁ এইটাই থাকবে এইটা পুরো সোজা রাখতে হবে ধ্যান একটাতেই আমার এটা সোজা রাখতে হবে আমার শুধু এই দলেরটাই নর্চর হবে হ্যাঁ ভালো হচ্ছে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভালো হচ্ছে হ্যাঁ ডাকলো দিকটা কেউ ওটা ফিক্সড হ্যাঁ একটা ফিক্সড একটা ফিক্সড আর একটা নিয়ে নাড়াচাড়া এটা আমার পুরো ফিক্সড বুঝতে বুঝতে পেরেছো পেরেছো ফিলটা একটু মাথাটা ফুলের ভিতরে ঢুকিয়ে দাও চোখটা পুরো এখানটায় দিয়ে দাও কোথা থেকে কি হচ্ছে কিভাবে কি কাজ চলছে পুরো ফোকাস নিয়ে চলে হুম হ্যাঁ পুরো ছাড়ো 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 হ্যাঁ ছাড়ো হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ওয়েল ডান ছাড়ো হ্যাঁ পারফেক্ট হুম পারফেক্ট হচ্ছে ছাড়ো আরো ছাড়ো ছাড়ো না কেন তোমরা বুড়ো আঙুল ছাড়ো আরো ছাড়ো ছাড়ো হ্যাঁ ছাড়ছো ঠিক আছে এবার বাড়িটা দাও উপরে হ্যাঁ হ্যাঁ পারফেক্ট বুড়ো আঙুল পুরো ছাড়তে হবে ছোটর মধ্যে কেউ কাজ করবে না ছোটর মধ্যে মানে কি মানে ছোট জায়গার মধ্যে সমস্যা বড় জায়গার মধ্যে কাজ করতে হবে বুড়ো আঙুলটাকে পুরো ছাড়তে হবে আমার পুরো ছাড়তে হবে বুড়ো আঙুলটাকে আমার ছাড়তে হবে ঠিক গুড ভালো হচ্ছে ভেরি গুড এটাকে বাড়িটা দাও এই দুটোর মধ্যে এরকম একটা বাড়ি দেখা হ্যাঁ হ্যাঁ পারফেক্ট ক্লোজ যখন করবে তখন ফুল ক্লোজ করবে দুটোর মধ্যে একটা বাড়ি খাবে হ্যাঁ ভালো হচ্ছে ভেরি গুড আর যখন ছাড়বে পুরোটা মোটামুটি ম্যাক্সিমামটা ছাড়বে হুম 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 ওকে ওকে নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম তোমাদের সবার ভালো হচ্ছে সবার ভালো হচ্ছে দাও একটা মেশিন দাও সবাই বের করেছে খুব সহজ এটা চালানো সহজ তো কারা চালিয়েছে এটা এর আগে কখনো ভিডিও দেখে হোক এমনি নর্মাল কিছু কিছু পয়েন্ট আছে আমি একটু ধরিয়ে দেবো এটা চালানো খুব সহজ এই যে অন করলাম চলে গেল চালানো খুব সহজ কোন রকম আমি তুলে দিলাম হয়ে যাচ্ছে কিন্তু মেইন হচ্ছে সিস্টেমের সাথে একটু অন্য ক্লিপ দিও হচ্ছে সিস্টেমের সাথে কারণ আমাদের চুল টোটাল মেনটেন করবে বিশেষ করে এই সাইডে কতটা ছোট কতটা কি সব কিন্তু এর উপরে ডিপেন্ড করে মেশিনের উপরে ডিপেন্ড করে এখন হাত দিয়ে কেউ চুল খুব কম কাটে অনলি সিজার অ্যান্ড কম দিয়ে চুল সব মানে কেউ করে না এখন বলতে গেলে এখন সব সাইডে ফেডে চলে আসছে জিরো ফেড ওয়ান ফেড যাই হোক ঘর মেলানো এই সব চলে আসছে মানে টোটালি এখন আমাদের আমাদের কাজই হচ্ছে মেশিন দিয়ে সবকিছু সবকিছু আমাদের এখন মেশিন দিয়ে বোঝা গেল মেশিন চালানোর জন্য আমাদের দেখো আমরা যেমন খুশি চালালেই মেশিন হবে না সুতরাং সিস্টেমটা আমাদের এক ফার্স্ট মেনটেন করতে হবে এবার সেটার জন্য আমাদের মেন ধরাটা ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও মেস প্রত্যেকটা মেশিন একটা জায়গা দিয়েছে কোম্পানি পিছনটাই কিরকম ধরতে হবে দেখো একটা জায়গা দিয়েছে এবং উপর নর্মাল আমরা জাস্ট এই যে ফিঙ্গার এবং মেশিনটাকে এতটা কমফোর্টেবল সাথে এতটা ফ্লেক্সিবিলিটির সাথে ধরতে হবে যাতে আমাদের ফিঙ্গারটা খুব সুন্দর কন্ট্রোল হয় মানে ফিঙ্গার দেখো ভালো করে আমার কবজি কিন্তু হচ্ছে না আমার কবজি নান শুধুমাত্র ফিঙ্গার ভালো করে দেখো ভালো হচ্ছে ভালো হচ্ছে দেখো শুধুমাত্র ফিঙ্গার আমার এই এটা এটা ফিক্স ফিক্স ভালো করে দেখবে শুধুমাত্র ফিঙ্গার ফিঙ্গারের কাজ এক ফিঙ্গার কন্ট্রোল একবার শিখে যাবে তোমরা লং টাইম ধরে কাজ করতে পারবে ভেরি গুড শুধু ফিঙ্গার এবং আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে যে কোনো ক্লিপ এক ফার্স্ট এই উপরে মুখটা ঢুকাবে ঢুকিয়ে পিছনটা জাস্ট একটা প্রেস করে চাপ দেবে হয়ে গেল যখন কাজ হবে বা যখন প্র্যাকটিসও হবে ইভেন প্র্যাকটিসের সময় থেকেই আমাদের এটা মাথায় রাখতে হবে যখন প্র্যাকটিস হবে তখন আমাদের এই যে আঙুলটা এই আঙুলটা সব সময় এর উপরে থাকবে ক্লিপের উপরে তাহলে কি হবে সেফটি হলো আমার কারণ কিছুদিন ক্লিপারে কাজ করার পর না এটা ঢিলা হয়ে যায় তোমরা যাতে ফিউচারে কোনোদিনও সেই প্রবলেমে না পড়ো তার জন্য প্র্যাকটিস কিন্তু আগে থেকে আমার কোন বা কোন মানে যারা কাজ করছে সেটা নতুন বা যারাই হোক সবার এটা অটোমেটিক এখন ফিক্সড হয়ে গেছে যে কোনো মেশিন হাতে নেওয়ার পর ক্লিপার ঢুকালেই আগে এরকম চলে আসে কারণ কি সেফটি ফার্স্ট কারণ বাই চান্সলি একবার যদি এটা খুলে যায় আর এটা যদি ক্লায়েন্টে উড়ে যায় সেই জায়গায় রিকভার করা আপাতত তোমাদের বাস কি না আপাতত হয়তো একটা সময় সেটা রিকভার করে দেবে কিন্তু আমরা সেই ভুলে যাব না তার আগে আমরা সেটা চেঞ্জ করব আমরা জাস্ট ঢুকাবো এবং এই অবস্থায় আমাদের ফিঙ্গারে কাজ চলবে বুঝতে পেরেছ একটু আমি সবারটা দেখবো হুম হচ্ছে ভালো হচ্ছে ফিঙ্গারটা একটু করে হ্যাঁ ঠিক আছে আরেকটু করে হ্যাঁ এবার এবার করো গুড ভেরি গুড শুধু ফিঙ্গার ফিলের সাথে করবে গড়ে গড়ে করলে চলবে না একটু ফিলের সাথে করবে হুম ওখানটায় না ভাই এখানটায় যে হালকা টাচ হ্যাঁ যার হালকা টাচ কারণ একটাই সেফটি ফার্স্ট ঠিক আছে হুম জ্যাস ফিঙ্গার হ্যাঁ শুধুমাত্র এটা আমার পুরো ফিক্সড এটা হুম ফিঙ্গার হ্যাঁ এরকম গড়ে করলে হবে না ফিঙ্গার অনলি ফিল করো ফিল করো মাথা পুরো ঢুকিয়ে দাও ফিল যতক্ষণ না করবে ততক্ষণ সমস্যা হুম শুধু ফিঙ্গার করো গুড 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 আর আঙুল অতটা বাইরে বের না করে এই যে এরকম এরকম ভাবে এটা কন্ট্রোল করার চেষ্টা করো দেখো আরো আরো ইজি হবে সোজা একটু আমাকে দাও কেউ এটাকে শক্ত করে ধরার চেষ্টা করবে না সাথে সাথে ধরার চেষ্টা করবে বলতে জাস্ট এই আমি এরকম ভাবে যখনই ধরতে যাব তখন আর আমার কাজ হবে না ফিঙ্গার হবে না তখন অন্য সব জায়গায় নড়ে যাবে আমরা একটা জায়গায় নড়ানোর জন্য ইউজ করবো সেটা হচ্ছে আমাদের ফিঙ্গার এবং সেটা আমাদের খুব আলতু ভাবে ধরতে হবে কম ইসের সাথে মানে রিল্যাক্সে আমি শক্ত করে ধরতে গেলে আর কিন্তু হবে না প্রবলেম রিল্যাক্সে কার এটা রিল্যাক্সে গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড হুম না ওটা পুল বা কবজির সাথে নড়ছে শুধু ফিঙ্গার নরক নরক দাঁড়াও আমি একটু একটা ভিডিও রয়েছে আমি সেটাও একটু চালাবো তোমাদের বুঝতে পারবে ভালো করে দেখবে উপরের যে পার্ট ধরার জায়গা বুড়ো আঙুলটা দিয়ে একটা কোন অ্যাভারেজে ধরছি তার সাথে পিছনে দেখবে ভালো করে জায়গা রয়েছে প্রত্যেকটা কিন্তু কম বেশি জায়গা রয়েছে পিছনে ধরার জন্য ভালো করে দেখবে কিভাবে কতটা উঠছে এবং কোন এরিয়াটা নাড়াচ্ছি ভালো করে দেখো আমার শুধুমাত্র ফিঙ্গার নড়ছে উপরের ফিঙ্গার এবং নিচের ফিঙ্গার ভালো করে দেখে নাও কবজি কোন রকম কবজি ইউজ হবে না কোন রকম কবজি ইউজ হবে না শুধুমাত্র ফিঙ্গার ইউজ হবে বুঝতে পারছো খুব ইজি তোমাদের দেখানো হচ্ছে যাতে একবারে মাথায় ঢোকে এটা পয়েন্ট এর কাজ এটা আমরা পরে বুঝবো আপাতত বোঝার দরকার নেই কিন্তু এটুকু মাথায় ঢুকিয়ে নাও পয়েন্ট ফাইভ জাস্ট ওটা নিচে প্রেস করলে পয়েন্ট ফাইভ হয় এটা আমরা পরে বুঝবো আপাতত আগে মেশিন কন্ট্রোল বুঝবো হুম করো আরো 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 ই করতে হবে হ্যাঁ

জাস্ট হালকা করে আমরা ধরে শুধুমাত্র ফিঙ্গার না একটা ক্লিপ ঢুকলে না বুঝতে পেরেছো হ্যাঁ জাস্ট আমাদের যে নিচের ইয়েটা ক্লিপার ক্লিপার একটা ক্লিপার এই ক্লিপ ক্লিপ দেখো আছে শক্ত করে কিচ্ছু না হুম দেখাচ্ছে একা করে না তোমার যে কোনটায় সুবিধা আমার এটাই লাগবে এবার তোমার সুবিধা কোনটায় তাহলে ওটাই করো 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 আমি এক এক করে পুরো সবার কাছে যাচ্ছি হ্যাঁ হুম করো ঠিক আছে করো হুম হুম ফিলের সাথে করতে হবে করো ফিঙ্গার নাড়ক এটা জ্যাস হালকা করে রাখো এবার নাড়ক ফিঙ্গার নাড়ক হ্যাঁ হচ্ছে নাড়ক হ্যাঁ নাড়াম এরকম হয়ে উঠবে হুম হুম শুধু আপাতত এইটুকুই করো এই শুধু আপাতত ফিঙ্গারের কাজই করো গরে করলে চলবে না গরে কেউ করবে না এই হচ্ছে আমি ডুকডুকির মতো বাজিয়ে যাচ্ছি গরে করলে হবে না ফিলের সাথে করো কারণ আমরা এক একটা ক্লাসে একদিন সময় কাটাবো আমরা দীর্ঘদিন কিন্তু সময় কাটাবো না বুঝতে পেরেছো সুতরাং মন দিয়ে করো আমাদের একদিনের মধ্যেই ঠিক করতে হবে যে করে হোক আমি আছি ওখানটায় না ভাই এখানটায় হাতত এই যে আমি ক্লিপটা দেখালাম না ওই বললাম ভিডিওটা হ্যাঁ হ্যাঁ ঠিক দেখি একটু ওখানটায় না ওখানটায় না ওখানটায় না এখানটায় হালকা করে হ্যাঁ আর একটু আর একটু এই যে এই যে এটাই হালকা করে যার প্রবলেম হবে আমাকে একটু দেখো হ্যাঁ 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 করো আচ্ছা শুধু ফিঙ্গার শুধু ফিঙ্গার ফিল করো ধরতকটা মারপেরেক না গড়ে হচ্ছে আমি করে গেলাম

আর একটু নামাও এই আঙুলটা নামাও এবার যেটা করছি এবার আমি ফিল ঢুকাচ্ছি আমার মধ্যে আমি মানে বোঝার চেষ্টা করছি কিভাবে কি কাজ হচ্ছে পুরো যেটুকু করবো ফিলের সাথে করবো পেলাম হ্যাঁ এটাকে আরো কমফোর্টেবল করে ধরো শক্ত না কমফোর্টেবল ইজি জাস্ট ইজি জাস্ট ইজি দেখি এটাকে আঙুলটাকে আরো পিছনে নাও এই যে হালকা এই আঙুল পিছনে নাও বাস এবার রিল্যাক্স রিল্যাক্স ফিলের সাথে করো করো এটা করো এই 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 নাও এবার আঙুল একটু বেশি ডাউন করো সে আস্তে আস্তে করবো এই হ্যাঁ একটু বেশি ডাউন বেশি আপ হুম ফিল করে করো ফিল করে করো স্লোলি করো আসছে স্লোলি কিন্তু প্রপার হওয়া চাই স্লোলি হোক প্রপার হওয়া চাই স্লোলি হোক প্রপার হওয়া চাই হ্যাঁ ভালো হচ্ছে শুধু ফিঙ্গার শুধু ফিঙ্গার করো করো এখন পুরো হাত পুরো কবজি লক কবজি আমাদের যখন যদি কোনো দিনে ইউজ করার হয় তখন আমরা শিখবো এখন আমাদের শেখার দরকার নেই এখন আমাদের শুধুমাত্র ফিঙ্গার শিখতে হবে গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এখন শুধুমাত্র আমাদের ফিঙ্গারের কাজ হবে শুধু ফিঙ্গার দিয়ে টিমারটাকে কন্ট্রোল করা শিখতে হবে অ্যাকচুয়ালি আমরা সবাই টিমারের সাথে নতুন কম বেশি নতুন আজকে হয়তো অনেকে প্রথমে দেখছি প্রথমে ধরছি এরকমও হতে পারে কেউ হয়তো পাঁচ সাত দিন ধরেছি সেরকমও হতে পারে তার মানে কি সম্পর্ক আমাদের বেশি দিনের না সুতরাং সে তোমার কথা শুনবে না এটা বাস্তব এখন হাত দিয়ে বেরিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করবে ঠিকঠাক কাজ হবে না ঠিকঠাক তুমি বলছো এদিকে চল ও চলবে না এটা কন্ট্রোল হবে একমাত্র শুধুমাত্র ওর সাথে সময় বেশি কাটানো এবং তার সাথে ওকে বোঝা এই দুটো যখন কমপ্লিট করবে তখনই তোমাদের কিন্তু পারফেক্ট মানে ফিঙ্গার চলবে ভালো করে দেখো আরো একবার দেখে নাও আমি কিভাবে কি করছি শুধুমাত্র ভালো করে ফলো করো ভালো করে নোটিস করো একটু মন দিয়ে নোটিস করো দেখো একটু ভালো করে আমার শুধুমাত্র ফিঙ্গার চলবে এটার কাজ আমরা টোটাল এই প্র্যাকটিস কমপ্লিট হয়ে যাবে তারপরে আমরা এখন শুধুমাত্র ফিঙ্গার এবং ক্লিপার ক্লিপারের কোথায় ধরে ফিঙ্গার ইউজ করতে হবে যা হালকা করে ওখানটায় ফলো করো প্রত্যেকে ফলো করো মন দিয়ে ফলো করো যা হালকা করে ওখানটায় টাচ স্লিপারে টাচ ওই পিছনের যে পুষের জায়গাটা জাস্ট হালকা করে টাচ আমরা রিল্যাক্সে কাজ করব রিল্যাক্সে প্র্যাকটিস করব না কবজি হবে না হাত হবে আপাতত শুধু ফিঙ্গার না কবজি হবে না হাত হবে ঠিক আছে শুধু ফিঙ্গার এই মাঝখানে আমি একদিন বেরিয়েছি কোথাও বেরোনোর পরে দেখলাম একজন আর্টিস্ট যে ছবি আঁকে সে একটা জায়গায় বসা এবং সামনের যে যত লোক তাদের মধ্যে অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছে তাদের আঁকছে মানে কি লাইভ পোর্ট্রেট এটাকে লাইভ পোর্ট্রেট বলে খুব সম্ভবত তো সেই আর্টিস্ট এরকম ছবি আঁকছে আর আমার একটা ভাই ও ভালো মানে কিরকম ভাই খুব যে ভালো সম্পর্ক তাও না আবার দূরেও না চেনা মুখ পরিচিত তো আমি যাচ্ছিলাম আমি দেখছিলাম ও করছে আমি ওখানটা দাঁড়ালাম দাঁড়িয়ে যাই হোক জিজ্ঞাসাবাদ করলাম তখন ও যেটা আঁকছিল সেটা একটু ভালো করে দেখলাম সত্যি একজন মানুষ যে দাঁড়ানো বা কারো ফেস সত্যি সেরকম পুরো হুবহু এঁকে দিচ্ছে ইভেন আমার নিচে রিসেপশনের পাশে আমার একজন পোর্ট্রেট করেছে আমি দেওয়ালের টানানো আছে কখনো গেলে দেখতে পাবে কথার কথা আমি যদি এখন ওই পোর্ট্রেট করতে যাই বা ওই ধরনের করতে যাই পারবো আমি কি করব করবো করে রেখে দেব যেটা বাস্তব আমি কি করব ঘিজিমিজি করে রেখে দেব আগে আমার ওই কাজটা যে কোনো কাজ ওই কাজটা আমার সময় দিতে হবে আগে ব্যাপারটা বুঝতে হবে কোথা থেকে কিভাবে শেড হয় কিভাবে লাইনিং হয় যদি না বুঝে আমি একবারে ঘিঝিমিঝি করে দিই সেটাও এক ধরনের হলো এটাও এক ধরনের আর্ট হলো তা সেই রকমই হেয়ার কাটিং ওই অনেক রকম ভাবে করা যায় মানে করা যায় একবারে গড়েও করা যায় একবারে প্রফেশনালিও করা যায় সেটা সবই আমাদের হাতে আমরা কোন লেভেলে যেতে চাই আমরা কোন লেভেলে শিখতে চাই সেটা সব সময় আমাদের হাতে যখন আমরা হেয়ার কাটিং করব তখন আমাদের সামনে থাকবে একটা মাথা আমাদের কাটিং করার সময় যেন হাত না কাঁপে প্রথম কথা এবং একটা জিনিস এই যে ফিঙ্গার ফিঙ্গার যেটা দিয়ে ভালো করে বুঝে নাও ফিঙ্গার দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারছি আমার কন্ট্রোল টোটাল মাথার থেকে শুরু করে হাত পর্যন্ত কন্ট্রোল আসছে কিন্তু বাই চান্সলি আমি যদি হাত দিয়ে কন্ট্রোল করি কোনো রকম কোনো কারণবশত যদি হাত এরকম একটু উঠে যায় না এটার এখান থেকে এই পর্যন্ত উঠবে না উঠবে কোথায় এই পর্যন্ত মানে বুঝতে পেরেছো উঠবে সোজাই এতটা উঠে যাবে যদি এই এই অ্যাক্টিভিটিতে সামান্য একটু ভুল হয় কিন্তু এই অ্যাক্টিভিটিতে যদি সামান্য ভুল হয় সামান্য একটু फरक হবে ওটা কোনো বড় ব্যাপার না বুঝতে পেরেছো যার জন্য আমাদের এই অ্যাক্টিভিটিটা মোস্ট ইম্পর্টেন্ট এই অ্যাক্টিভিটি আমাদের লাগবে পুরো টোটাল সিস্টেম পাঁচ থেকে 6 দিনের মধ্যে আমরা সিস্টেম বুঝবো পরের পরের আমরা প্র্যাকটিক্যালে চলে চলে যাব সুতরাং তোমাদের উপর সব ডিপেন্ড করবে প্র্যাকটিস তোমাদের হাতে রয়েছে তোমরা জানো কি প্র্যাকটিস করতে হবে যদি প্র্যাকটিস না করো উইকনেস উইকনেস কিন্তু থেকে যাবে সেই আমি দূর করতে পারবো না যেটা বাস্তব আমি সেটা বলছি এবার ভালো করে দেখো আমারই একটা স্টাফ কাজ করেছে করতে করতে দেখবে ভিডিওটা চালাবো আমারই আমার ইউটিউব ভিডিও ভিডিওটা চালাবো মন দিয়ে দেখবে ওর অ্যাক্টিভিটি দেখবে ছোট ছোট অ্যাক্টিভিটিতে ফলো করবে কিভাবে কেচি ধরছে কিভাবে মেশিন ধরছে কিভাবে মেশিন চালাচ্ছে কেটি কতটা ফাঁকা করছে একদম ছোট ছোট একদম গভীরে চলে যাবে ছোট ছোট ভাবে ওদের নোটিস করবে ভিডিওটা এবং তার সাথে প্র্যাকটিসটা চালাবে ইয়ে হাতে থাকবে প্র্যাকটিস হাতে থাকবে প্র্যাকটিস হাতে থাকবে ছোট ছোট পয়েন্ট এমনি ফলো করবে

দেন ফিঙ্গারের সাথে টোটাল হাতের অ্যাক্টিভিটি অ্যাড হবে কিন্তু আমাদের ফিঙ্গার মাস্ট বি ভালো করে ফলো করবে এই দেখো ভালো করে ফলো করো ফিঙ্গার আমাদের টোটাল কোন পর্যন্ত যাব সেটা কিন্তু ফিঙ্গার একবার টেনে নিয়ে চলে যাবে বুঝতে পারছো ফিঙ্গারের অ্যাক্টিভিটি এটা যখন দীর্ঘদিন প্রথম দিন তোমাদের দেবে তোমাদের হয়তো হাত কাঁদবে কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিসের পর অটোমেটিক ঠিক হয়ে যাবে এবং সেই দীর্ঘদিন আমাদের হাতে যেহেতু কম দিনের টার্গেট আমরা কম দিনেই শিখব তার জন্য আমাদের প্র্যাকটিসের যত এক্সট্রিম লেভেলের প্র্যাকটিস আমাদের করতে হবে তত এক্সট্রিম লেভেলে আমরা যাব ঠিক আছে প্র্যাকটিস হাতে প্র্যাকটিস হাতে প্র্যাকটিস হাতে এবং ফিলের সাথে প্র্যাকটিস ও সাথে এটা জাস্ট আমি নর্মাল আমি চালিয়ে দিলাম কিন্তু প্র্যাকটিস হবে তোমাদের মেইন ফোকাস প্র্যাকটিসে এবং আরো একটা জিনিস আমরা এখন হেয়ার ডেসার লাইনে এসেছি আমরা এখন বিউটি লাইনে এসেছি তার মানে আমরা টোটালি একটা অন্য পথে অলরেডি ঢুকে গেছি এবার এই পথে যা যা রয়েছে সেগুলো আমাদের দেখতে হবে কোথায় দেখতে হবে সেটা যে কোনো জায়গায় তোমরা বাড়িতে থাকছো আলতু ফালতু কোন রকম রিল না কিচ্ছু না শুধুমাত্র হেয়ার কাটিং বা সেলুন লাইনের যত যাবতীয় জিনিস আছে সেই সব ভিডিও দেখবে ভিডিও দেখলে আমাদের কিন্তু নলেজ বাড়ে যে কোনো ভিডিও দেখবে তোমাদের নলেজে নলেজে প্রচুর ইম্প্রুভ হবে আমার কাজ কি আমার কাজ তোমাকে রেডি করা এবং তোমার যদি নলেজটা গুড হয় তাহলে কি হবে তোমার তোমরা তাড়াতাড়ি রেডি হবে বুঝে গেল দাদা বসে বসে করো এটা ইম্পর্টেন্ট না এখন তোমাদের প্র্যাকটিস ইম্পর্টেন্ট আমি জাস্ট নর্মাল চালিয়ে দিলাম ওই পর্যন্ত মাঝে মধ্যে যেন চোখ দিতে পারো ঠিক আছে প্র্যাকটিস সাথে 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 আমি কোনো মুভি চালাই আমি বন্ধ করে দিচ্ছি আমি কোনো মুভি চালাইনি যাতে তোমাদের বোরিংটা না লাগে এটা চালানোর কারণ হচ্ছে ওটা বোরিংটা যাতে না লাগে তোমরা প্র্যাকটিস করো তাও যেন মজার সাথে প্র্যাকটিসটা হয়

আসছি আসছি উপরে না একটু নিচে আরো নিচে হ্যাঁ বুঝলাম না ও ছাড়া করতে পারবে পরবর্তীকালে বিপদে পড়ে যাবে পরবর্তীকালে বিপদে পড়ে যাবে এখন বুঝবে না কিন্তু যখন বিপদে পড়বে তখন সেই বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারবে না এটা খুশি হ্যাঁ করো হ্যাঁ করো আপাতত ফিলের সাথে শুধু ফিঙ্গারটাকেই ইউজ করো ফিঙ্গার ফিঙ্গার একটু ফিল করে করে হ্যাঁ একটু ফিল করে করে একটু ফিল করে করে একটু ফিল করে করে ইজি হচ্ছে তো এই জায়গাটায় ধরে অরিজিনাল হেয়ারে কাজ করতে পারবে না প্র্যাকটিস ইজি হচ্ছে কিন্তু অরিজিনাল হেয়ারে যখন কাজ করবে তখন এইটা তোমার সবকিছু আঙুলে বাঁধবে তোমার এইটা নিচে ধরতেই হবে না হলে তুমি কাজ করতে পারবে না এইখানটায় যখন হাত রাখবে তখন তো এই এই নিচের পাটে না উপর পাটে হাত রাখছো উপর পাট তো চুলে বাঁধবেই বাঁধবেই হ্যাঁ এখানটায় হালকা হালকা টাচ করতে হবে শুধু টাচে রাখতেই হবে হ্যাঁ প্র্যাকটিস যদি না হয়ে থাকে তাহলে কন্টিনিউ আরো প্র্যাকটিস বাড়াও দেখবে অটোমেটিক হয়ে যাবে দেখি ভাই একটু দেখে উপরে তোলো হম আপাতত এনাফ করো করতে থাকো হ্যাঁ হ্যাঁ করো না না হ্যাঁ ওটা নিচে রাখলেই খুলে যাবে এখন না খুললেও ঠিক কিছুদিনের মধ্যে খুলবেই খুলবে খুলবেই তোমরা বিপদে পড়ে যাবে মহাবিপদে হ্যাঁ তোমরা সেই বিপদ ই করতে পারবে না মহাবিপদে পড়ে যাবে আমাদের প্র্যাকটিস কিচ্ছু না কোনো কষ্টই নেই আমাদের প্র্যাকটিস হচ্ছে চালালাম আমরা হ্যাঁ হেয়ার কাটিং ভিডিওই আমি দেখি যে কোনো মজার সাথে শিখবো ঠিক আছে এবং হেয়ার কাটিং ভিডিও সেখান থেকেও নলেজেবল শেয়ার করব পয়েন্ট ফাইভ এর যে ইয়েটা আছে লিভারটা আছে সেটাকে এই যে এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর লিভার ভালো করে দেখে নাও এটা হচ্ছে পয়েন্ট ফাইভ এর লিভার এটা উপরে আছে উপরে এটা উপরে আছে মানে জিরো আছে নিচে নামালাম তার মানে পয়েন্ট ফাইভ এটা আমরা পরে বুঝবো আপাতত আমাদের এইটা প্রয়োজন এবং এইটা নিয়ে শুধু একটু আপ ডাউন করে কাজ করব বা প্র্যাকটিস করব ঠিক আছে কার জন্য আপাতত হ্যাঁ এটাকে তোলে উপরে তোলো এই যে ঠিক আছে আবার করো এটা ডাউন পুরো ডাউন হ্যাঁ এই তো আরো 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 বাস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এটা এক সেকেন্ডে একটু দাও এটা নর্মাল আমার কাজ এরকম তো এই যে এটাকে তুলবো হয়ে গেল ডাউন করবো হয়ে গেল তুলবো হয়ে গেল ডাউন করবো হয়ে গেল এটা হাতের উপর থেকে কখনো যাবে না আছে আছে ব্যাপার আছে আমি এগুলো পরে বুঝাবো এখন এই যে এটা ডাউন এটা আপ

বুঝতে পারছে না বা কোথায় ট্রিমারের নাম্বারিং থাকে সেটা একটু বুঝিয়ে দিই একটা জিনিস সব সময় পিছনটা যে কোনো ক্লিপারের পিছনে থাকে নাম্বারিং সেটা ওয়ান হোক টু হোক থ্রি হোক ফোর হোক এবং এক একটা নাম্বারিং এর এক এক রকম মাপ কিন্তু সবার একটা মাপ কমন যেটা হচ্ছে ক্লিপারের মানে কত এম 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 ডিস্টেন্সটা সেটা হচ্ছে থ্রি এম এম টু মানে কত এম এম সিক্স এম এম এগুলো মাথায় রাখবে টু মানে সিক্স থ্রি মানে নাইন ফোর মানে টুয়েলভ এইটা সবসময় মাথায় রাখবে কারণ এখন হয়তো তোমরা এই ট্রিমার ইউজ করছো এখন পরবর্তীকালে ধরো দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস বা ছ মাস বা এক বছর পর তোমরা চেঞ্জ করলে কারণ এক ট্রিমারে কারো সারা জীবন চলে না তোমাদের ট্রিমার চেঞ্জ করতেই হবে তখন ধরো এমন একটা ট্রিমার পেলে যেটা হচ্ছে এম এম এ হিসাব হয়তো বুঝতে পারছো না তার জন্য এটা মাথায় রাখতে হবে ওয়ান এম এম মানে ক্লিপার ক্লিপারের ওয়ান মানে থ্রি এম এম টু মানে সিক্স থ্রি মানে নাইন এবং ফোর মানে টুয়েলভ এটা মাথায় রাখবে ঠিক আছে হ্যাঁ থাকবে না খুব সম্ভবত ওয়ান পয়েন্ট ফাইভ মানে আরো ছোট এটা হচ্ছে অরিজিনাল এটা হচ্ছে পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মানে হচ্ছে পয়েন্ট ফাইভ এটা না না এক সেকেন্ড ওদের একটা ক্লিপ এক্সট্রা রয়েছে মানে হচ্ছে এটা এটাকে আমরা পয়েন্ট ও বলতে পারি একের হাফ একের হাফ পয়েন্ট ফাইভ মানে হচ্ছে ওয়ান ফাইভ ঠিক আর ওইটা হচ্ছে ওদের তোমাদের যেটা রয়েছে ওয়ান সেটা একের থেকে একটু ছোট ওটা পয়েন্ট ফাইভ না বোঝা গেল ফোর পয়েন্ট ফাইভ মানে দেড় থ্রি থ্রি মানে মানে এক ক্যালকুলেশন কি আমার কত এক থ্রি এম এম মানে এক ফোর পয়েন্ট ফাইভ এম এম মানে হচ্ছে কি হবে তিনের এক এক তিনের জন্য এক তো এখান থেকে তিনের জন্য এক আমি নিলাম তিন চলে গেল আর থাকছে কত দেড় দেড় মানে হচ্ছে হাফ মানে হচ্ছে হাফ এটা যদি এক মানে থ্রি হয় ফোর পয়েন্ট ফাইভ মানে হবে দেড় তোমাদের এটা অনেকগুলো ক্লিপার তোমাদের এই মেশিন অনেকগুলো ক্লিপার দিয়েছে বুঝা গেল একদম ছোট ছোট পয়েন্টের ক্লিপার দিয়েছে কিন্তু আমাদের এত ছোট পয়েন্টের ক্লিপার দরকার হয় না এত ছোট পয়েন্টের ক্লিপারে টাইম ওয়েস্ট হয় অনেক কিছু হয় নাও এটা নিয়ে নাও আমি বুঝাচ্ছি আমাদের কিচ্ছু প্রয়োজন হয় না আমাদের ক্লিপার প্রয়োজন ওয়ান টু বাস আমাদের খেল খতম থ্রি ওর লাগে না ফোরও লাগে না ওয়ান টু ওয়ান ওয়ান দিয়ে কাজ করব যদি আমার কম প্রয়োজন হয় তখন আমি হাফ ইউজ করব এই যে এটা করব এটা আমার পয়েন্ট ফাইভ হয়ে গেল ঠিক এটা আমি তুলে দেব জিরো হয়ে গেল হ্যাঁ জিরো জিরোর মধ্যে অনেক রকম ব্যাপার আছে একটা হচ্ছে ডিপ জিরো একটা নর্মাল জিরো এটা নর্মাল জিরো ডিপ এটা 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 দিয়ে আমি হেয়ার কাটিং করব হালকা একটু থেকে যাবে জিরো তাও এটাকে জিরোই বলে কিন্তু ডিপ জিরো পুরোই যেটা হালকা থেকে যাচ্ছে সেটাও থাকবে না বুঝতে পেরেছো এবং আমাদের এই মুহূর্তের প্র্যাকটিস শুধু এটাকে কন্ট্রোল বুঝবো আমরা আর একটা ক্লাসের মানে নেক্সট ক্লাসে আমরা বুঝবো আজকের আমরা মেন কন্ট্রোলটা শিখবো আর একটা জিনিস আমি বলে দিই কেন আর একটা জিনিস যেটা হচ্ছে গিয়ে আমাদের হেয়ার কাটিং স্কিল ডেভেলপমেন্টের মধ্যে পড়ে এটা হাতের নলেজে তো ঢুকে যাবে পাঁচ দশ পনেরো কুড়ি মিনিটের নলেজে ঢুকে যাবে কিন্তু এটি প্র্যাকটিসটা যদি কন্টিনিউ না হয় তাহলে কিন্তু তোমাদের হাতে আসবে না মানে বোঝা গেল প্র্যাকটিস আমাদের কন্টিনিউ লাগবেই লাগবে এটা করতে থাকো আমরা পাঁচটা ক্লাসের মধ্যে এই যা যা রয়েছে বেস একদম বেসিক লেভেলের প্র্যাকটিস এগুলো কমপ্লিট করে আমরা নেক্সট প্র্যাকটিসে আপগ্রেড করব হেয়ার কাটিং এর দিকে বুঝা গেল হ্যাঁ এখন ওটা লাগবে না এখন একটু এখন আমরা ট্রিমার ট্রিমারের বেস বুঝবো কিভাবে অ্যাকচুয়ালি মেলে আমাদের একটা জিনিস হেয়ার কাটিং করতে গেলে আমাদের মেইন হচ্ছে সুন্দরভাবে ব্লেন্ড করতে হবে যখনই আমরা সুন্দরভাবে ব্লেন্ড করা বা মিলানো যখনই আমরা করতে পারবো তখনই আমরা একজন ভালো তাই তো মেইন হচ্ছে আমাদের মিলানো মিলাতে গেলে অ্যাকচুয়ালি কি কি প্রয়োজন আচ্ছা একটা জিনিস আমাদের স্টেপ বাই স্টেপ জিরোর পরে হচ্ছে আমাদের ওয়ান আমরা আগে সিস্টেমটা বুঝি তারপরে আমরা ফটোতে বুঝবো ফটোতে বা কাটিং এর সময় বুঝবো আগে মেইন জিনিসটা বুঝি জিরোর পরে আসে সব সময় কি ওয়ান ওয়ান এর নিচে পয়েন্ট ফাইভ রয়েছে আমরা জিরো ইউজ করে যদি ওয়ান ইউজ করি তাহলে তার আগে আমাদের পয়েন্ট ফাইভ দিয়ে ব্লেন্ড করতে হবে না হলে সেই একটা দাগ একটা ভাজ বোঝা যাবে দেখো এইটুকু বোঝা যাচ্ছে তো আমাদের সুন্দরভাবে মিলাতে হয় এইভাবে সুন্দরভাবে জিরো পয়েন্ট ফাইভ এক এক সরি এক নেই একটাই একবারে দের করে এটা মিলানো রয়েছে এখানটা সেটা করা নেই যেহেতু এটা গুগল থেকে ডাউনলোড করা দেখো ভালো করে এইটা বুঝবে এই যে হচ্ছে প্রপার জিরো করা এই জায়গাটা একটু ভালো করে বুঝবে নিচেরটা প্রপার জিরো করা বোঝা যাচ্ছে দেখা যাচ্ছে নিচেরটা জিরো করা এবং এই যে একটা দাগ দেখতে পাচ্ছ এই যে একটা দাগ একটা দাগ বোঝা যাচ্ছে ঠিক তার উপর পর্যন্ত এক এক ইউজ করা ভালো করে এই জায়গাটা বোঝো এই যে জিরো ইউজ করা এই পর্যন্ত আমার এক ইউজ করা এই পর্যন্ত আমার এক ইউজ করা কিন্তু মাঝখান থেকে তাও দেখো একটা দাগ রয়ে গেছে দেখো এখানটায় লেখা আছে পয়েন্ট ফাইভ দিয়ে মিলেছে লেখা রয়েছে ঠিক তারপরে একটা দাগ রয়েছে এক থেকে আমি সোজা চলে গেলাম এবার দুইয়ে এই অবধি তো আমার এক ছিল এবার চলে গেলাম আমি দুয়ে এইবার এই যে একের যে দাগটা এটা বুঝবে কি দিয়ে এটা হচ্ছে দিয়ে কি কারণ আমরা মিলাবো সবসময় জিরো পয়েন্ট ফাইভ এক দেড় দুই আড়াই সৃষ্টিটা বুঝেছো ছোট থেকে বড় করতে হচ্ছে তোমাদের যার চুল একটু বড় একটু সামনে আসো আসো যেকোনো একজন আসো না সমস্যা নেই আসো আমি জাস্ট ছোট ছোট করে বুঝাবো কারণ এখন এখন শুধু ছোট করে বুঝাবোই আর কিচ্ছু না আমাদের প্র্যাকটিস যখন হবে তখন পুরো দেখিয়ে প্র্যাকটিক্যাল করিয়ে বুঝাবো আমরা এখন জানি না যে জিরো কতটা এক কতটা মানে জিরো মারলে কতটা ছোট হবে এক মারলে কতটা ছোট হবে আমরা জানি আমরা এটা এরকম হতে পারে এক মারলে এতটা হতে পারে দুই মারলে এতটা হতে পারে এটা কখন জানবো আমরা সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে আমরা বুঝবো যে দাদা ধরো আমাদের কাছে কেউ হেয়ার কাটিং করতে আসে এখন কিন্তু কেউ বলে না জিরো সরি এখন কেউ বলে না সাইডে ছোট করে বড় করে দাও এখন সবাই এসে বলে দাদা সাইডে জিরো জিরো দিয়ে কাটিং করে দাও সবাই বলে দাদা সাইডে এক দিয়ে কাটিং করে দাও কারণ তারাও এখন বুঝে গেছে যে সাইডের জিরো মানে কতটা শার্প এবং সাইডের এক মানে কতটা ছোট বুঝতে পেরেছো এবং তোমরা হয়তো অনেকেই জানো এবং হয়তো অনেকেই জানো না বিশেষ করে লেডিসরা হয়তো জানে না এক মানে কতটা ডিস্টেন্স জিরো মানে কতটা ডিস্টেন্স কিন্তু আমরা ছেলেরা কিন্তু কম বেশি জানি কারণ কি আমরা এই দীর্ঘদিন হেয়ার কাটিং করেছি সেই জিরো এক দুইয়ের এর বুঝতে পেরেছ আমরা নিজেরা দোকানে গিয়ে কি বলি জিরো জিরো হেয়ার কাটিং করে দেব তার মানে আমরা অটোমেটিক বুঝি যাই যে এই সাইডে একদম মানে নেই জিরো বা সাইডে আমরা এক থেকে দাঁড়িয়ে ব্লেন্ড করি এই জায়গাটা তার মানে বুঝি যাই যে জিরো থেকে একটা ডিফারেন্স কত এগুলো সময় সাপেক্ষ আমরা বুঝবো তার আগে আমরা বুঝবো না তো এখন ইমেজিন করো এই যে হচ্ছে আমাদের চুল চুলটা অনেকটাই বড় আছে যদি আমি চুলটাকে একদম মানে ছোট করে নি তাহলে আমি ছোটর মধ্যে সব পেয়ে যাচ্ছি মানে বুঝতে পেরেছো চুলটা এখন বড় আছে আমি এখন জিরো মারবো জিরো যদি মারি চুলটা অনেকটা বড়র মধ্যে থাকবে কিন্তু আমি যদি চুলটাকে একটা নর্মাল অ্যাভারেজ পর্যন্ত ছোট করে নি তারপরে আমার দেখতে ব্যাপারটা সুবিধা হবে আমার সব চোখের সামনে থাকবে আমি আমি বুঝতে পারবো যে আমি কত কোন এরিয়া পর্যন্ত আমি জিরো ইউজ করছি কোন এরিয়া পর্যন্ত আমি পয়েন্ট ফাইভ ইউজ করছি বুঝতে পারছো মাথায় ঢুকছে কার ঢুকছে না সেটা একটু বলো আমি আরো ভাঙিয়ে বলবো এই যে হচ্ছে আমার স্মৃতি এই যে হচ্ছে আমার স্মৃতি চুল পড়ছে এখানটায় আমি এখান থেকে জিরো ইউজ করলেও যদি জিরো ইউজ করি তারপরের ক্লিপ আমি ইউজ করতে পারবো না যেহেতু চুল আমাকে ঘন ঘন ডিস্টার্ব দেবে চুলটা অনেকটা বড় যার জন্য এই বড়টাকে আমরা যদি একটু ছোট করে নিই তাহলে কিন্তু আমাদের সব চোখের সামনে থাকবে আমরা বুঝতে পারবো কোথা থেকে কতটুকু পর্যন্ত আমাদের কাটা প্রয়োজন কোথা থেকে কতটুকু আমরা জিরো মারবো বা এক ইউজ করব। যার জন্য আমরা চুলটাকে প্রথমে দুইও ইউজ করতে পারি বুঝতে পারছো দুইও আমরা চাইলে ইউজ করতে পারি তো যাই হোক একটু বস ওখানটায় তো যাই হোক আমরা ইমেজিন করে আমরা এখান থেকে দুই এতটাই তুলে নিলাম আগে এইসব বাদ দাও এগুলো বাদ একবারে ডিরেক্ট আমরা 2 এই পর্যন্ত তুলে নিলাম যে লেখা তুলে নিলাম তারপরে আমরা শুরু করব ছোট থেকে এই জিরো তারপরে এই যে তারপরে এই একটা দাগ ঠিক থেকে যাবে যেহেতু জিরোর পরে একবারে এক চলে দিয়ে হয়নি এই এরিয়াটা আমরা পয়েন্ট দিয়ে 0.5 দি मिलाবো এই যে যে দাগটা যখন প্র্যাকটিক্যালে আসবে তখন আরো বুঝতে পারবে সমস্যা নেই কিন্তু আমাদের যখনই কোনো রকম একটা দাগ আসবে সেটা দেখতে হবে কিসের দাগ যখনই দাগ আসবে কোনো রকম এটা মাথায় রাখো এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যখনই কোনো রকম একটা দাগ যেটা মিটছে না সেটা বুঝতে হবে কিসের দাগ জিরোর দাগও হতে পারে একের দাগও হতে পারে দুইয়ের দাগ হতে পারে তিনের দাগ হতে পারে হতে পারে ধরো এই যে একটা দাগ এটা কিসের দাগ এটা জিরো এটা এক দুটোর মধ্যে সংস্পর্শের মাঝখানে একটা দাগ এটা কিভাবে ব্লেন্ড হবে আমার আগে বুঝতে হবে দাগটা কিসের জিরোর দাগ কিনা জিরোর পরে কি আছে সেটা দিয়ে সবসময় ব্লেন্ড ব্লেন্ড হবে এইবার একটা জিনিস এই যে দাগটা ধরো এই যে জিরো এই যে এক এই যে দুই এই যে দাগটা এই উপরে একটা হালকা দাগ বুঝতে পারছো একটা হালকা দাগ বা ওটা বাদ দাও এই যে একটা হালকা দাগ আমার আগে বুঝতে হবে দাগটা কিসের দাগ দাগটা নিশ্চয়ই জিরোর দাগ না জিরোর দাগ নিচে ছিল দাগটা কিসের দাগ আগে আমার সেটা বুঝতে হবে মানে দাগটা যেই অ্যাভারেজে রয়েছে সেই দাগটা পর্যন্ত আমার কত মারা হয়েছিল ইভেন মনে করো মনে করো না যেটা যেটা রয়েছে এটা এক একের দাগ রয়েছে এই যে আমার সেকেন্ড ডেটটা সেকেন্ড কিসের দাগ রয়েছে একেরই দাগ রয়েছে কিন্তু তোমরা না বুঝে কথাগুলো বলছো একেরই দাগ রয়েছে যে অনেকে বুঝতে পারছেন এখনো সমস্যা নেই ঠিক ভাঙিয়ে বুঝিয়ে দেব এই যে হচ্ছে আমি জিরো ইউজ করছি এই যে হচ্ছে আমি জিরো ইউজ করলাম উপরের টুল অনেক বড় এই পর্যন্ত জিরো ইউজ করলাম এবার এই জিরোর থেকে এই পর্যন্ত আমি এক ইউজ করলাম আরো ভাঙিয়ে বলছি জিরো থেকে এই পর্যন্ত আমি এক ইউজ করলাম ঠিক আমার এইখানে একটা দাগ বোঝা যাবে কারণ জিরো জিরোর পরে আমি এক ইউজ করেছি আমি কিন্তু পয়েন্ট ফাইভ ইউজ করিনি বুঝতে পেরেছো এই যে পয়েন্ট ফাইভ ইউজ করিনি বলে কিন্তু আমার এখানটা একটা পয়েন্ট ফাইভ এর দাগ বোঝা যাচ্ছে মানে একটা দাগ বোঝা যাচ্ছে পয়েন্ট ফাইভ ইউজ করিনি বলে এইবার এই দুটোকে মিলাবে কে এই দুটোকে মিলাবে পয়েন্ট ফাইভ এইবার একটা জিনিস অটো মেশিনটা আমি প্রথমে এই পর্যন্ত জিরো আমি প্রথমে এই পর্যন্ত আহ ধরো জিরো করলাম নেক্সট আমার পয়েন্ট ফাইভ দিয়ে এটা মিলাতে হবে পয়েন্ট দিয়ে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে মিলাতে হবে ঠিক তার উপরের যে দাগটা তার নিচে রয়েছে এক তার উপরে রয়েছে দুই সেই ওই দাগটা আমার কি দিয়ে মেটাতে হবে সেটা কিন্তু পয়েন্ট ফাইভ দিয়ে না সেটা দেড় দিয়ে মিলাতে হবে বুঝতে পেরেছো এবার ঠিক হ্যাঁ হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ক্লায়েন্টের নিড বুঝে অনেকে কি কি করে অনেকে এই জায়গাটা অনেকটা ভারী রাখে অনেকে উপর দিকটা আর অনেকে হচ্ছে হালকা রাখে যখন হালকা রাখে মানে একটু বেশি হালকা রাখে তখন আমি চাইলে দুইটা বেশি তুলতে পারি কিন্তু যারা যারা কম মানে ভারীর মধ্যে রাখে তাদের আমাদের কেচি দিয়ে মিলাতে হবে সব সময় এই জিনিসটা মাথায় রাখবে আমাদের ছেলেদের যেহেতু তোমরাও ছেলেদের চুল শিখবে ছেলেদের ছেলেদের কটা পার্ট দেখো এই যে একটা পার্ট আর টপের একটা পার্ট দুটো পার্ট একটা পার্ট আর হচ্ছে টপের পার্ট আমার টপের পার্ট খুব সহজ আমাদের সাইডের পার্ট কাটিং শিখতে হবে বা বুঝতে হবে আমাদের সবসময় কাটিং কি হয় ছোট থেকে শুরু করে বড় দেখো আমার রয়েছে বা অনেকেরই সবারই রয়েছে ছেলেদের বিশেষ করে আমরা বয়েস হেয়ার কাটিং শিখছি সুতরাং ছেলেদের আগে হেয়ার কাটিংটা বুঝতে হবে সিম্পল আমি জানো বা তোমাদের আশেপাশে সবাই যারা রয়েছে সবাই সবার দিকে ফলো করবে দেখতে পাবে আমাদের কি হয় ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় এবং এটা আমি চাইলে করতে পারি এখানটায় জিরো থেকেও শুরু করতে পারি এক থেকেও শুরু করতে পারি দেড় থেকেও শুরু করতে পারি দুই থেকেও শুরু করতে পারি কিন্তু যেখান থেকে শুরু করব তারপরে ধীরে ধীরে বড়ই হবে সেটা মানে বোঝা গেল যদি এই পর্যন্ত জিরো ইউজ করি এই পর্যন্ত এক ইউজ করি ওই যে জিরোর যে একটা দাগ থেকে যাবে সেটা আমার পয়েন্ট ফাইভ দিয়ে ব্লেন্ড করতে হবে বুঝতে পেরেছ সাপোজ এবার আমার চুল কথার কথা এত পর্যন্ত ঝুলছে এই চুলের মধ্যে অত ফিনিশিং করে কাজ করা অসম্ভব যার জন্য আমরা কি করতে পারি আগে দুই মেরে ছোটোও করে নিতে পারি বুঝতে পেরেছো নো প্রবলেম করো তারপরে এক তারপরে যখন তুমি মেইন সিস্টেমে চলে আসবে তখন তুমি চোখ বন্ধ করে হেয়ার কাটিং করে দিতে পারবে তখন কারেন্ট নেই তোমার তুমি সব রকম করতে পারবে আগে আমরা মেন সিস্টেম মানে বুঝাচ্ছি বা মেন সিস্টেমে আসছি আমার যে কোনো ক্ষেত্রে মিলবে ছোট থেকে বড় কোনো ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ এক দেড় দুই আর কোনো ক্ষেত্রে এবার তুমি যদি মনে করো আমি উল্টো রিভার্সে কাজ করব। দুই দুই দেড় এক পয়েন্ট ফাইভ জিরো এইভাবেও তোমরা কাজ করতে পারবে কোনো সমস্যা হবে না শুধু তোমাদের প্র্যাকটিসের সেই লেভেল পর্যন্ত নিয়ে যেতে হবে একটু সময় দিতে হবে আমার কথার কথাই কারেন্ট নিচে জেনারেটর আসলো বেশি দিন হয়নি ডিজি ওটার সময় দেখবে ডানদিকে যে লাল ডিজি একটা ডিজি আছে বেশি দিন হয়নি এক দেড় মাস হলো তার আগে যদি কারেন্ট যেত আমি কিন্তু ক্লায়েন্টকে বাইরে বের করতাম না আমার কিন্তু ভিতরে কোথাও ইয়ে নেই জানলা নেই ফোন ধরতো আমার স্টাফরা ঠিক সার্ভিস দিয়ে দিত পুরো ফিনিশিং কারণ কি কারণরা দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে আছে ওরা জানে কোনটার পরে কি করতে হবে তোমার যদি কারেন্ট চলে যায় তুমি চোখ বন্ধ করে ঠিক করতে পারবে যখন তোমার অভিজ্ঞতা সেই লেভেলে হবে এবং আজকের প্রথম দিন আজকে তোমাদের এমন অনেক জিনিস আছে যেগুলো মাথার উপর দিয়ে যাবে কিন্তু এই যে কথাটা আমার মুখ থেকে বেরোচ্ছে এটা শুনে রাখো কারণ ফিউচারে যখন আমরা এটা নিয়ে ডিপলি আলোচনা করব। তখন তোমার এরকম যেন মনে হয় যে না এই কথাটা দাদা আগে আগে একবার বলেছিল হ্যাঁ হ্যাঁ এবার রিলেট করতে পারছি মানে বোঝা গেল না না একটা জিনিস ছবিতে আড়াই আছে ওর মর্জি মতো আড়াই লিখেছে কথার কথা একটু আমাকে দুইটা দাও না না ঠিক ছবিতে আড়াই লেখা আছে আমি কথার কথা এই পর্যন্ত একটু বলছিলাম না একবারে দুই মেরে ছোট করে নেবো আমি দুই মেরে না আমি আড়াই মেরেও তো চাইলে ছোট করে নিতে পারি আমি তো চাইলে ছোট করতে আমি তিন মেরে ছোট করে নিতে পারি সেটা কার আমার ব্যক্তিগত ব্যাপার বা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমার যতটুকু মনে হবে যেই যে যা খুশি ক্লিপে আমার ছোট করা নিয়ে কথা আমার ছোট করা নিয়ে কথা ধরো চুল অনেক বড় চুল পড়ছে আমি জাস্ট আড়াই দিয়ে আমি এই পর্যন্ত ছোট করে আই ইউজ করে ছোট করে নিলাম এরপরে আমি সিস্টেমের সাথে সেই সিস্টেমের সাথেই মিলাবো এই না যে আড়াই দিয়ে করলাম বলে আমার সিস্টেম চেঞ্জ এই না যে পাঁচ দিয়ে করলাম বলে আমার সিস্টেম চেঞ্জ এই না যে দুই দিয়ে করলাম বলে আমার সিস্টেম চেঞ্জ সিস্টেম আমার একটাই যেটা হচ্ছে জিরো থেকে শুরু করে লাস্ট যে যতটুকু আছে আমাদের সিস্টেমের সাথে মিলাতে হবে ছোট থেকে বড় করতে হবে কথার কথা একটা হেয়ার কাটিং শুরু হচ্ছে এক দিয়ে তারপরে কি হবে দেড় তারপরে কি হবে দুই তারপরে কি হবে আড়াই তারপরে কি হবে তিন জিরো পয়েন্ট ফাইভ এক সিস্টেম ছোট থেকে বড় ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম যে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও আমাদের মিলানোর ক্ষেত্রে সবসময় একটাই জিনিস রুলস মেনটেন হবে যেটা হচ্ছে ছোট থেকে বড় আর কোনো রুলস নেই রুলস একটাই ছোট থেকে বড় যত রকম হেয়ার কাটিং আছে রুলস একটাই ছোট থেকে বড় হ্যাঁ কারো চুল নিচে যদি আড়াই থাকে উপরে উপরে তিন বা সাড়ে তিন মানে বুঝতে পারছো সে জিরো ইউজ করছে না আমরা কেচি দিয়ে যে হেয়ার কাটিং গুলো করি সেগুলো তো জিরো ইউজ হয় না জিরো ইউজ হয় বড় চুলে ছেলেদের ক্ষেত্রে তোমরা তো হয়তো কাটুন কাটিং করনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ছেলে ছেলেদের তো দেখেছো বন্ধু বান্ধব এই ওই শুধু কেচি দিয়ে যারা কাটিং করে তাও দেখবে এই জায়গাটা ছোট হয় উপরটা বড় হয় যারা কেচি দিয়ে করবে দেখবে কলির এরিয়া সবসময় ছোট হয় উপরটা আস্তে আস্তে বড় হয় সুতরাং আমরা একটা জিনিস কনফার্ম জানি যে ছোট থেকে ছেলেদের ছেলেদের চুল কাটিং মানে এটুকু ছোট থেকে বড় মানে এটাও যদি থেকে শুরু হয় তাহলে এইভাবে উঠবে যদি এক থেকে শুরু হয় তাহলে আগের দুটো ক্যান্সেল হয়ে যাবে যদি এক থেকে শুরু হয় তাহলে এক দেড় দুই আড়াই তিন যদি দুই থেকে শুরু হয় তাহলে দুই আড়াই তিন সাড়ে তিন চার যদি চার থেকে শুরু হয় চার সাড়ে চার পাঁচ এরকম প্রত্যেকটা স্টেপে পয়েন্ট ফাইভ করে খালি হবে বুঝাচ্ছি এবং এইটাই সব ক্রিটিক্যাল সব ক্রিটিক্যাল এইটাই জিরো এবং পয়েন্ট মিলানো জিরো এবং পয়েন্ট মিলানো আমি দেখা যাচ্ছে এই যে জিরো এই যে পয়েন্ট ফাইভ আমি এই সরি এই যে জিরো এই যে এক আমি মিলাচ্ছি দিয়ে অনেক সময় মেলে না কারণ একটাই কখনো কখনো পয়েন্ট থ্রিও করতে হয় কখনো কখনো টু ও করতে হয় মানে বুঝেছো এবার এইবার একটা জিনিস দেখো এটা তো আমাদের জিরো এটা আমাদের ফুল তুলে দিলাম মানে কি জিরো ফুল ডাউন করে দিলাম মানে কি পয়েন্ট ফাইভ এইবার একটা জিনিস তার মানে তো আমি এটাও বলতে পারি আমার ইচ্ছা হলো আমি বললাম এই যে মাঝখানে রাখলাম মানে পয়েন্ট পয়েন্ট থ্রি বা টু অত গভীরে যাওয়ার দরকার নেই একটা আন্দাজ বুঝতে পেরেছ বোঝনি মানে এই মাঝখানে যদি রাখি পয়েন্ট ফাইভ এর হাত কত আছে দুই বা তিন দুই পয়েন্ট দুই বা তিন মানে বুঝতে পেরেছ যে যে যার যার বুঝতে অসুবিধা হচ্ছে তারাই এটা হাতে নিয়ে করো এটা হচ্ছে জিরো সরি এটা হচ্ছে জিরো এটা পয়েন্ট ফাইভ তার মানে আমরা আইডিয়া করতে পারি এটা একটা পয়েন্ট এর মধ্যে এবার একটা জিনিস এই যে জিরো এই যে জিরো এই যে হচ্ছে এক এই যে দাগটা কখনো কখনো আমরা পয়েন্ট ফাইভ দিয়ে মিলাচ্ছি ঠিকই কিন্তু সামান্য একটু তাও দাগ কোথাও না কোথাও থেকে যায় সেটা আমাদের বুঝে 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 বলতে কি যেখানটায় দাগ থাকবে সেখানটায় জাস্ট আমরা হালকা একটু ডাউন করব তাহলে এটা এটা কি হয়ে গেল একটু ছোট একটু ছোট হয়ে গেল একটু ছোট মানে কি পয়েন্ট ফাইভ এর থেকে একটু ছোট হয়ে গেল কথার কথা এই যে পয়েন্ট ফাইভ হালকা উপরে তুললাম তার মানে হালকা একটু ছোট হলো হালকা যদি ছোট হয় তার মানে পয়েন্ট এর থেকে হালকা একটু কমে গেল মানে বুঝতে পেরেছো তখন আস্তে আস্তে করে আমাদের এই এটাকে ছোট করতে হবে এগুলো এখন বুঝবো না এখন শুধু মাথায় ঢুকিয়ে রাখো যখন আমরা ক্লাস করব প্র্যাকটিক্যাল পুরো সামনে থাকে তখন প্রপার বুঝতে পারবে প্রথমে জিরো পয়েন্ট ফাইভ এক জিরো পয়েন্ট ফাইভ এক দুটো কিন্তু একই কিন্তু আমি চাইলে আগে জিরো দুইও মেরে নিতে পারি আমি চাইলে আগে পয়েন্ট ফাইভ পর্যন্ত মেরে নিতে পারি আমি চাইলে আগে জিরোটাও মারতে পারি এগুলো যত অভিজ্ঞতা বাড়বে তার সাথে কিন্তু প্রথম অবস্থায় আমরা বেসিক একটাই জিনিস করব তার উপরে আর কিচ্ছু করব না সব থেকে বেসিক জিনিস একটাই করব আমরা জিরো এখন এইসব নিয়ে ভাববো না প্রথম কথা আমরা একটা জিনিস ভাববো যেটা হচ্ছে ওয়ান যেটা হচ্ছে ওয়ান আর টু ওয়ান আর টু নিয়ে ভাববো আর জিরো ফিরো এবার টোটালি বাদ দিয়ে দেবো মানে বাদ দেবো এবার মনে করো এই যে এইটা আমরা ওয়ান দিলাম এই এরিয়াটা আমরা ওয়ান ইউজ করলাম বুঝতে পেরেছ এবং এই এরিয়াটা আমরা টু ইউজ করলাম তাহলে মাঝখানের এই দাগটা কি দিয়ে মিলাবো মানে দেড় দিয়ে মিলাবো আপাতত মাথায় শুধু এটা রাখো জিরো জিরো এমনি বুঝতে পেরেছ তোমরা যে ছোট থেকে শুরু করে বড় এরপরে যখন আমাদের হাতে প্র্যাকটিক্যাল ডিরেক্ট এখানটায় ক্লাস হবে তখন এটা আরো প্রপারলি আমরা ডিপলি যাব। এই মুহূর্তে শুধু মাথায় রাখবে যে আমরা যেটা দিয়ে কাজ করি না কেন আমাদের ছোট থেকে শুরু করে বড়তে যেতে হবে যেখান থেকে আমরা কাজ করি না কেন এবার একটা জিনিস আমরা যদি ছেলেদের চুল যেমন চুলও কাটছি তার মানে কি দাড়িও কাটছি আমরা যদি ছোট থেকে শুরু করে এদিকে বড় করি তাহলে নিচের নিচের দিকে দিকেও থেকে শুরু করে আস্তে আস্তে বড় করছি তাই তো জিরো থেকে শুরু করে বা এক থেকে শুরু করে আমি আস্তে 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 বড় করছি আমার দাড়িটাও দেখো ঠিক সেমই আছে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে বড় আছে এটাই হচ্ছে নিয়ম এবার কেউ ছোট থেকে শুরু করে বড় রাখে কেউ ছোট থেকে শুরু করে বড় রাখে যার যার ব্যক্তিগত ব্যাপার সেই অনুযায়ী যেই অনুযায়ী শেপ রয়েছে সেই অনুযায়ী আমাদের করতে হবে এবং এইটা অটোমেটিক তো হবে না তার আগে অবশ্যই তোমাদের সেই লেভেলের প্র্যাকটিসের প্রয়োজন আমি মানছি এটা পাঁচ লেখা তার মানে তার নিচের স্টেজে কি লেখা ফোর কি কি থাকবে ফোর পয়েন্ট ফাইভই থাকবে পৃথিবী উল্টে গেলেও এর থেকে ইয়ে হবে না যদি প্রপার মিলানো থাকে বা মিলাতে হয় তাহলে এটা দিয়েই মিলাতে হবে মিলবে না কারণ এটাই সিস্টেম ছোট থেকে বড় আমাদের সুন্দরভাবে তো ব্লেন করে মিলাতে হবে ঠিক এই ফোর পয়েন্ট ফাইভ এর নিচে কি থাকবে ফোরই থাকবে তার নিচে কি থাকবে থ্রি পয়েন্ট ফাইভ থাকবে আর কিচ্ছু থাকবে না